গির্জায় গির্জায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বড়দিন উপলক্ষে যীশু খ্রিস্টের জন্মদিন। মরিয়ামনগরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে পালন করা হয় দিনটি। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। বিজেপি প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মজয়ন্তী। সেবা ও সহায়তা পরিষদের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে। রক্তদান শিবিরে 20 জনের স্বেচ্ছায় রক্তদান। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশবাসীকে নতুন করে চিন্তায় ফেলেছে অমিক্রন। এখনো পর্যন্ত দেশের 9 স্ট্রেনে আক্রান্ত 415 জন, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 115 জন। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 7189 জন। এছাড়া মারণ ভাইরাসে এই সময় ভারতে প্রাণ হারিয়েছেন 387 জন। ধলেশ্বর প্রান্তিক ক্লাবে রক্তদান শিবির ও প্রান্তিক উৎসব অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ আরো অন্যান্যরা। মুঙ্গিয়াকামী ব্লকের বিলাইহাম হাজরাপাড়ায় ঠিকাদারের অর্ধসমাপ্ত কাজের জের সমূহ সমস্যায় স্থানীয় বাসিন্দারা। বাইক দুর্ঘটনায় নিহত রাজেশ কুমার দাসের স্মৃতিতে তার বন্ধু বান্ধবদের বিশেষ কর্মসূচি। গান্ধীগ্রামে বৃদ্ধাশ্রমের আবাসিকদের ফলমূল ও শীত বস্ত্র প্রদান। কাশ্মীরে সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। শোপিয়ান জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে এনকাউন্টারে হত 2 সন্ত্রাসবাদী। ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-21 যুদ্ধ বিমান। নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের আকাশে ভেঙে পড়ে, নিখোঁজ বিমানের পাইলট। যিশুর জন্মদিন সেলিব্রেশনে মেতেছে গোটা দুনিয়া। ভারতবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার প্রকাশ্যে বক্তব্য, কৃষি আইন নিয়ে সরকার এখন পিছিয়ে এসেছে কিন্তু আগামী দিনে আমরা ফের এগোব। মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী বলেন, কৃষি আইন বাতিলে সরকার হতাশ নয়, হয়তো এক পদক্ষেপ পিছিয়ে এসেছে, সময় হলে আবার সামনে পদক্ষেপ দেবে। আরকেপুর মন্ডল কার্যালয় সহ 56টি বুথে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন। উপস্থিত ছিলেন পুরপিতা শীতলচন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। উন্নয়নমূলক কাজে এগিয়ে চলেছে সালেমাঝি ব্লকের অন্তর্ভুক্ত সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েত। কাজের নিরিখে আদর্শ গ্রাম হিসেবে পুরস্কৃত হয় সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েত। সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হল বড়দিন উৎসব। যীশু খ্রিস্টের কাছে সারা বিশ্বের শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন বিভিন্ন ধর্মের মানুষ। চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ইয়ংস্টার ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হল অটল স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় আকর্ষণীয় পুরস্কার সহ নগদ অর্থ প্রদান করা হবে বিজয়ী ও রানার্স দলকে। যীশুখ্রিস্টের জন্মদিনে উত্তর জেলার নয়াগাং প্রেস বাইটেরিয়াং চার্চে বড়দিন উপলক্ষে প্রার্থনায় সামিল খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে নয়াগাং সহ জেলার প্রত্যেকটি চার্চকে। নির্মীয়মাণ রাস্তার উপর এক বৃদ্ধকে মারধর, তাতে সামিল শাসক দলের প্রধান সহ কয়েকজন। ঘটনা মালদহের হরিশচন্দ্রপুরে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির 97তম জন্মদিবস পালন করল অমল স্মৃতি সংঘ ও জেলার সঙ্গীত শিল্পীরা। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের মুকুদমপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস যেদিন রাজ্যের বাইরে পা রাখবে সেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে। নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ সমাবেশে বললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড়দিন তথা ক্রিসমাস ডে উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন। তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি বিলিভার্স চার্চ ও মহুরপাড়াস্থিত ক্যাথলিক মিশনের শনিবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান। একটি ছোট্ট কোণে ঘরে 6 জনের বসবাস, অবাস্তব মনে হলেও বাস্তবে এটাই সত্যি। ঘটনা আঠারোমুড়ায় ডিসি ভিলেজের অধীন 45 মাইল এলাকায়। জীবনের ঝুঁকি নিয়ে অবনী দেববর্মার বসবাস। বামজামানে ফায়ার সার্ভিসে ব্রাত্য বক্সনগরবাসী, রাম আমলে ফায়ার সার্ভিসের দাবি বক্সনগরবাসীর। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ধলাই জেলা সদর আমবাসায় আয়োজিত হচ্ছে জমখালো অনুষ্ঠান। দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। বড়দিন উপলক্ষে রাতেই আলোর রোশনায় সেজে উঠেছে আমবাসা এলাকার প্রতিটি গির্জা। শনিবার শুরু হয় প্রার্থনা সভা। বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আমবাসা দশমী ঘাট মাঠে আয়োজিত দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হল শনিবার। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। যদিও অনুষ্ঠান শুরুর আগেই মুখ্যমন্ত্রী পুনরায় আগরতলার উদ্দেশ্যে ফিরে যান। বিশাখা লকডাউন বাজার এলাকায় মারুতি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই, আহতদের আইজিএম হাসপাতালে চিকিৎসা চলছে। গোকুলনগর টিএসআর হেডকোয়ার্টারে জওয়ান শঙ্কর দেবনাথকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ, বিশাখা থানায় মামলা করল মৃত শঙ্কর দেবনাথের পরিবার। সড়ক সুরক্ষায় নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের এনএসএসএফ বিশেষ কর্মসূচি, উদয়পুর নেতাজি সুভাষ সেতু চৌমুহনী এলাকায় হেলমেটবিহীন বাইক চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেয়। ন্যাচারাল পার্কটি উদয়পুরে বিজ্ঞান গ্রাম বা সায়েন্স সিটির পাশে অবস্থিত। এই পার্কটিতে শিশুদের জন্য অনেক মূল্যবান আকর্ষণীয় আমোদ প্রমোদের বিষয়বস্তু রয়েছে, কিন্তু এই ন্যাচারাল পার্কের প্রধান ফটকের পাশ দিয়ে একটি চোরাই পথে পার্কের বাউন্ডারি কেটে তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন চলছে সমাজ বিরোধীদের কার্যকলাপ। কৈলাশহরের ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শাহনাজ আলীর বাড়ি থেকে চার শিশু সহ ৬ রোহিঙ্গাকে আটক করল পুলিশ। পুলিশ রোহিঙ্গাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে। আটক রোহিঙ্গা আব্দুর রহিম জানায় তাদের বাড়ি মায়ানমারে, বাংলাদেশের চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্পে ৫ বছর ছিলেন। বাংলাদেশের চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে লুকিয়ে মেঘালয়ের ডাউকি বর্ডার দিয়ে শিলং প্রবেশ করে রেলে আগরতলায় আসে, এরপর কৈলাশহরের ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েতের শাহনাজ আলীর বাড়িতে আসেন। আটক রোহিঙ্গা আব্দুর রাকিম জানায় তার মা ও বড় ভাই ভারতের দিল্লি শহরে ১৮ বছর ধরে বসবাস করছে। কয়েক বছর আগে কৈলাশহরে এসে ভারতের নাগরিকত্ব তৈরি করে দিল্লিতে গিয়েছে। কৈলাশহর শহর উত্তরাঞ্চল পৃষ্ঠপ্রমুখদের উদ্যোগে পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় ও ভাইস চেয়ারম্যান নীতিশ দেকে সংবর্ধনা প্রদান। কৈলাশহর ডিলাবাজার স্কুলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। অবসর নেওয়ার একদিন পরেই বিরাট ঘোষণা হরভজন সিংহের। রায়গঞ্জের দলত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল বিজেপি। বিজেপি পরিষদীয় দল স্পিকারের কাছে তার বিধায়ক পদ খারিজের আবেদন করা হয়েছে। রবিবার শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে হবে ম্যাচ, তবে ম্যাচের মাঝেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সাও পাওলোর হাসপাতাল থেকে ছুটি পেলেন পেলে। দু সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোলনে টিউমার থাকার কারণে কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। সপ্তাহের শুরুর পতনের ধাক্কা কাটিয়ে টানা তিন দিন উঠল শেয়ার বাজার। লগ্নিকারীরা ফিরে পেয়েছেন ৮.৫৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। বড়দিনের সকালবেলায় যান দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক, ঘটনা উদয়পুর চন্দ্রপুর কাঁঠালতলী বাজার এলাকায়। বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিমের মাধ্যমে মাতামারি ব্লকের কনফারেন্স হলে ৫৪ জন বেনিফিশিয়ারিকে মৎস্য সামগ্রী বিতরণ করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিমের মাধ্যমে মৎস্য সামগ্রী হাতে পেয়ে খুশি বেনিফিশিয়ারিরা। ধর্মনগরে উত্তর জেলার মণ্ডল কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত। বাজপেয়ীর জন্মদিনকে প্রকৃত রূপ দিতে আয়োজন করা হয়েছে কবি সম্মেলন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ধর্মনগর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ আটক দুই ব্যক্তি। আটককৃত নেশা সামগ্রীর মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।